লজ্জাজনক হার ভারতকে উইকেট সিমের 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বজয়ের আনন্দের রেশ এখনো কাটেনি। গোটা দেশ বিশ্বকাপ জয়ের আনন্দ করছে, তার মধ্যেই আমাদের যুবরা পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কারা সুযোগ পাবে এখন থেকেই আমরা একটা আভাস পেয়ে যাব যে কারা খেলবে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু লজ্জাজনক ভাবে জিম্বাবুয়ের কাছে আমরা প্রথম টি-20 ম্যাচে, পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে মাত্র 116 রান চেস করতে নেমে 102 রানে অল আউট হয়ে গেছি। 13 রানের ব্যবধানে জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা পরাজিত হয়েছি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেট টিম প্রথম ম্যাচ খেলছে, সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে, ভারতীয় যুবরা খেলছে যারা আইপিএল এ ভালো পারফরমেন্স করেছে। আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার জন্য অনেক প্রশ্ন উঠেছিল যে অনেকেই কেন বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু এবার জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেয়েছে, কিন্তু কি পারফরমেন্স করেছে দেখুন। একাধিক তারকা ক্রিকেটার কিন্তু রয়েছে আমাদের এই স্কোয়াডে, তা সত্ত্বেও আমরা জিম্বাবুয়ের কাছে প্রথম টি-20 ম্যাচে হেরে গেছি। 13 রানের ব্যবধানে 116 রান চেস করতে নেমে মাত্র 102 রানে অল আউট, যেখানে একাধিক তারকা প্লেয়ার রয়েছে। আইপিএল কি বিধ্বংসী ব্যাটিং করে, কিন্তু আজকের ম্যাচে কি করলো দেখুন, একজনও পারফরমেন্স করতে পারেনি। ভারতের হয়ে এই ম্যাচে তিনজনের অভিষেক হয়েছে, ধ্রুব জোরেল, অভিষেক শর্মা এবং রিয়ান পরাগ, তিনজনেই ব্যর্থ হয়েছে এই ম্যাচে। ভারতীয় ব্যাটসম্যানরা সবাই ব্যর্থ হয়েছে, দুর্দান্ত বোলিং করেছে ভারতীয় বোলাররা, যার জন্য আমরা 115 রানে আটকাতে পেরেছি জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে। কিন্তু 116 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে দেখুন, অনেকেই বলতে পারেন যে অনভিজ্ঞ টিম, এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এটা একদমই ভুল। আইপিএল এ যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যে সমস্ত ক্রিকেটাররা এই দলে খেলছে। অভিষেক শর্মা কি দুর্দান্ত পারফরমেন্স করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, রোজ পিচে 6-4 বন্যা বইয়ে দিত তিনি, কিন্তু আজকের ম্যাচে দেখুন 0 রান করে আউট হয়েছেন অভিষেক শর্মা। শুভমান গিল এই স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, কিন্তু মাত্র 31 রান করে আউট হয়েছেন, সেট হয়ে যাওয়ার পরেও তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ঋতুরাজ গাইকোয়াদ আর এক ক্রিকেটার বড় নাম রয়েছে, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন, কিন্তু মাত্র 7 রান করে আউট হয়েছেন। ভারতের ভারতীয় ব্যাটসম্যানরা 116 রান চেস করতে পারলো না, এটা একবার কল্পনা করতে পারেন। দুদিন আগেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, আজকে জিম্বাবুয়ের মতো দল যে দলটা উগান্ডার কাছে হেরে যায়, টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, সেই দলের বিরুদ্ধে আমরা হেরে গেলাম প্রথম ম্যাচেই, এবং লজ্জাজনক ভাবে হার, 13 রানের ব্যবধানে 116 রান চেস করতে নেমে হেরে গেলাম। রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেট টিমের হয়ে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু বিশ্বকাপের রিজার্ভ দলে ছিলেন, আজকে যখন জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছেন তিনিও 0 রান করে আউট হয়েছেন। কিন্তু রিঙ্কু সিং এর উপর আমাদের ভরসা রয়েছে যে রিঙ্কু সিং ভালো কিছু করবে, অবশ্যই এটা আমরা আশা করি। ধ্রুব জোরেল এই ম্যাচে অভিষেক হয়েছে, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন, এবং ওয়াশিংটন সুন্দরের কাছে সুযোগ ছিল ম্যাচের ভিডিও হওয়ার, কিন্তু তিনিও পারফরমেন্স করতে পারলেন না, এবং আমরা লজ্জাজনক ভাবে 13 রানের ব্যবধানে হেরে গেলাম জিম্বাবুয়ের কাছে। এই জিম্বাবুয়ে দলে কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার নেই, যে দলটা জিম্বাবুয়ে নিয়ে খেলছে এই দলে কিন্তু একাধিক নতুন ক্রিকেটার রয়েছে বা নতুন মুখ রয়েছে জিম্বাবুয়ে, যেখানে আমরাও নতুন দল নিয়ে খেলছি, কিন্তু আমাদের প্লেয়ারদের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, অনেকের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে, তারপরেও কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরে গেলাম, মানে 116 রান চেস করতে পারলাম না, এটা আমাদের জন্য অবশ্যই দরকার। অবশ্যই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ দলে হয়তো আপনি অনেকেই দেখতে পারবেন যে এই দল থেকেই অনেকেই রয়েছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে। আমরা আশা করি যে পরবর্তী দ্বিতীয় ম্যাচ থেকেই আমাদের দল কামব্যাক করবে। আমার মনে হয়েছিল যে এই ম্যাচে একটু ওভার কনফিডেন্স হয়ে গেছে আমাদের প্লেয়াররা, তার জন্য এই হার। আশা করি পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট দল। আপনাদের কি মনে হচ্ছে, দ্বিতীয় ম্যাচ থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে আমাদের যুবরা, নাকি আবারও হারবে দ্বিতীয় টি-20 ম্যাচে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।